হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো এন স্ক্রিন নিয়ে। অনেকেই ভাবছেন এন স্ক্রিনটি কী এবং এটি কীভাবে ব্যবহার করে। যদি আমরা এই এন স্ক্রিনটি ব্যবহার করি তাহলে আমাদের কী প্রফিট হতে পারে? এই এন স্ক্রিনের মাধ্যমে আপনারা খুব কম সময়ের মধ্যে আপনার ভিউস এবং সাবস্ক্রাইব গেন করতে পারেন। তা আপনারা কীভাবে করবেন ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটি আপনাদের এন পর্যন্ত দেখতে হবে। সবার প্রথমে কথা বলি এন স্ক্রিন কী। এন স্ক্রিনটি হলো আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওটির শেষে, একদম শেষে ওখানে এন স্ক্রিনটি অ্যাড করা হয়। যদি আমরা এন স্ক্রিনটি ব্যবহার করি তাহলে আমাদের প্রফিট কী? প্রফিট রেটে যে সাপোজ ধরুন আপনাদের কোনো ভিউয়ার্স আপনার ভিডিওটি দেখছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে, শেষ হওয়ার অবধি তখন আপনারা যদি এন স্ক্রিনটি অ্যাড করেন তাহলে ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব বাটন পাচ্ছেন, ওখান থেকে আপনারা ভিডিও অ্যাড করতে পারছেন। তার ফলে আপনারা ওখান থেকে সাবস্ক্রাইব অটোমেটিক ওখান থেকে সাবস্ক্রাইব পাবেন এবং আপনাদের চ্যানেলে ভিউজও বাড়বে। তিন নম্বর আসি, যদি আপনারা এন স্ক্রিনটি অ্যাড করেন তাহলে শেষে আপনারা তিনটি ভিডিও অ্যাড করতে পারবেন, তারপর ওখানে আপনারা সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করতে পারবেন এবং ওখান থেকে আপনারা প্লে লিস্ট অ্যাড করতে পারবেন। এবং আপনারা যদি চান, আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলটা আপনারা এই ভিডিওতে আপনারা এখানে অ্যাড করতে পারেন। এর ফলে আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো হবে। কীভাবে এন স্ক্রিনের মাধ্যমে আমার ভিডিওগুলি অ্যাড করবো, সাবস্ক্রাইব বাটন অ্যাড করবো, সেটা আপনারা ভাবছেন হয়তো। তো ভিডিওটি আপনারা এন পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। আর যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার পাশে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন আজ ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের জন্য কিছু এন স্ক্রিন ভিডিও আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। কাইন মাস্টারে যান, দেন ওখান থেকে আপনাদের ভিডিও এডিটিং যেখানে করছেন সেখানে চলে যান সবার শেষে। দেন এখান থেকে মিডিয়াতে যান, এই টেম্পলেটটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এটা সিম্পলি আপনারা ইনপুট করে নেবেন। আমি এখান থেকে ইনপুট করে নিয়েছি। দেন এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি অডিও সিলেক্ট করুন, যে অডিওটা আপনারা এখানে অ্যাড করতে চাইছেন। তা সিম্পলি আমি নো কপিরাইট মিউজিক এখানে ইউজ করছি। ইউজ করার সিম্পলি এটাকে এক্সট্রা পার্টি টিম করে দিন, সেটিং ভিডিও দেন ফেড আউট এটা এনেবল করে দেবেন। ওকে, দেন এটাকে আপনারা সিম্পলি এক্সপোর্ট করে দিন। এক্সপোর্ট করার পর সিম্পলি আপনার মোবাইলে ক্রোমটি ওপেন করুন, দেন youtube.com লিখুন, দেন থ্রি ডট অপশনে ট্যাপ করুন, দেন ডেস্কটপ সাইট এটা এনেবল করে দিন। এটা আপনার ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। লোগোর ওপর ট্যাপ করুন, দেন এখান থেকে ইউটিউব স্টুডিও এটার উপর আবার ক্লিক করতে হবে আপনাদের। দেন ভিডিও ওপর ট্যাপ করুন, ভিডিও ওপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের সব ভিডিওগুলো এখানে শো হবে। দেন আপনাদের এডিট ওপর ট্যাপ করতে হবে, ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন টাইটেলটি এখানে শো করছে। দেন ডিসক্রিপশন আছে, নিচে থেকে যদি আপনারা স্ক্রল করেন থাম্বনেল পাবেন। দেন এখান থেকে এন্ড স্ক্রিন আছে, কার্ডস আছে। তো সিম্পলি আমাদের প্রয়োজন এন্ড স্ক্রিন, পেন আইকনে ট্যাপ করুন, ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের এন্ড স্ক্রিনের ভিডিও। তো সিম্পলি আমাদের প্রয়োজন হবে এন্ড স্ক্রিনে ভিডিওগুলি অ্যাড করা। তা এখানে নানা রকম টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, তা আমাদের প্রয়োজন হবে টেমপ্লেটগুলো অ্যাড করা। তার সর্বপ্রথমে বলে রাখি, এখানে যদি আপনারা প্লাস ওখানে এলিমেন্ট ওপর ট্যাপ করেন তাহলে এখান থেকে আপনারা অনেকগুলো অপশান পাচ্ছেন, ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব, চ্যানেল, লিঙ্ক, ঠিক আছে, এগুলো আমি পরে আসছি। তো সিম্পলি আমাদের এখান থেকে টেম্পলেট একটি অ্যাড করতে হবে। তো সিম্পলি আমি এটি অ্যাড করছি দুটো ভিডিও, একটি সাবস্ক্রাইব বাটন, আমাদের এটি অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে এন স্ক্রিনে ভিডিও আছে তার তুলনায় এটি বেড়ে গেছে। তার জন্য আমরা এখানে ছোটো করে আমাদের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। প্রত্যেকটি আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, ঠিক এইভাবে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো সিম্পলি এটা যদি আপনারা ট্যাপ করেন দেখতে পাচ্ছেন আমাদের ঘরের মধ্যে অ্যাডজাস্ট হয়নি, তার জন্য এটাকে আপনাদের সরিয়ে আপনাদের ঘরের মধ্যে এটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আপনারা যদি ভিডিওর উপর ট্যাপ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন মোস্ট ভিউজ দেখাচ্ছে, আপনার চ্যানেলে মোস্ট ভিউজটি দেখাচ্ছে। আর এখান থেকে আপনারা মোস্ট ভিউজ, তারপরে মোস্ট রিসেন্ট আপলোড, যেটা সর্বপ্রথম আপলোড হয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। মোস্ট ভিউয়ার্স মানে আপনাদের যে চ্যানেলে মোস্ট ভিউজ আছে সেটা এখান থেকে অটোমেটিক শো হয়ে যাবে। আর এখান থেকে চুজ ভিডিও, এখান থেকে চাইলে আপনাদের পছন্দ মতো একটি ভিডিও আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে চুজ ভিডিও পর ট্যাপ করছি, দেন এখান থেকে আপনার প্রত্যেক ভিডিওগুলি এখানে শো হয়ে যাবে। তো সিম্পলি আমার পছন্দ মতো একটি ভিডিও এখানে আমি সিলেক্ট করে নেবো। তো আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে প্লেলিস্ট অ্যাড আছে, তো সিম্পলি পেন আইকনে ট্যাপ করুন। দেন যদি আপনার প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে প্রত্যেকটি আপনাদের প্লেলিস্ট শো হবে। তো সিম্পলি পছন্দ মতো একটি যে কোনো আপনারা সিলেক্ট করুন। তো সিম্পলি আমি এখান থেকে এটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এখান থেকে শো হয়ে যাবে, ঠিক আছে। তা এখানে এলিমেন্টস আবার ট্যাপ করুন, দেন চাইলে আপনারা এখান থেকে আদার্স কোনো চ্যানেল থাকলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন এইভাবে, ওকে। তো আমি এখান থেকে অ্যাড করছি না। দেন এখান থেকে আপনারা সেভ আইকনে ট্যাপ করলে এটা আপনাদের সেভ হয়ে যাবে খুব সহজেই। সো যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর যদি চ্যানেল প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, তার পাশে বেল আইকন প্রেস করে দেবেন। চলুন আজকে এতটাই।